আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ফিশ ফিঙ্গার। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে কাতলা মাছ নিয়েছি, এখানে দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পানি না থাকে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এখন মাছগুলো সেদ্ধ করে নিব আর মাছগুলো তেল ছাড়া নেওয়ার চেষ্টা করবেন। মাছের বলক চলে এসেছে, এখন উল্টে পাল্টে দিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি এই মাছগুলো ঠান্ডা করে নিব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাঁটা বেছে নেব। এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির এই সাইডের অংশ আপনারা চাইলে কেটে ফেলে দিতে পারেন, তবে আমি ফেলবো না। এখন আমি পাউরুটিগুলো পানিতে চুবিয়ে পানি ছড়িয়ে নেব। খেয়াল রাখবেন যেন পাউরুটিতে এক ফোঁটাও পানি না থাকে। এখন আমি মাছের সাথে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, চাইলে এই পেঁয়াজটা হালকা ভেজে নিতে পারেন। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, কী কী নিয়েছি বলে দিই। চিলি ফ্লেক্স, লবণ স্বাদ মতো, এলাচ গুঁড়ো যাতে মাছের কাঁচা গন্ধটা না লাগে সেই জন্য দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, আর লাগবে গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা 1 চামচ। এখানে সব কিছু পরিমাপটা বললাম না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে পাউরুটির মিশ্রণটা দিয়ে দিব। এখন সব উপকরণ মাখিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে রাখব, এটা কোটিং করার সময় কাজে লাগবে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, ঠিক এই রকম হবে। এখন আমি ফিঙ্গার তৈরি করব, আগে ভাগ করে রাখবো যে কয়টা তৈরি করব সেই অনুযায়ী। ভাগ করে নিয়েছি, এখন আমি ফিঙ্গারের শেপ দিয়ে নিব। ঠিক এইভাবে বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো ফিঙ্গার তৈরি করে নিয়েছি, এখন আমি এই ফিঙ্গারগুলো কোটিং করে নেব। তো চলুন দেখে নিই কীভাবে কোট করে নিতে হয়। এই ফিশ ফিঙ্গারগুলো কোট করার জন্য এখানে বেড গ্রাম নিয়েছি। এই বেড গ্রামটা সহজভাবে কীভাবে তৈরি করবেন এর একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রিত মিশ্রণটা আমি নিয়েছি। এখন আমি এখানে একটি করে ফিঙ্গার দিয়ে দিব, কাঁটা চামচের সাথে এইভাবে ঘুরিয়ে নেব। ঠিক এইভাবে কোটিং করে নিতে হবে। আমি এইভাবেই বাকি সবগুলো কোটিং করে নিই। সবগুলো ফিশ ফিঙ্গার কোটিং করে নিয়েছি, আর দেখতেই তো পেলেন কত সহজে কোটিং করে ফেলা যায়। এখন আমি এই ফিশ ফিঙ্গারটি
ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এই ফিঙ্গারগুলো ভেজে নিব। ফিঙ্গারগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবে না, তাহলে ভেঙে যাবে। এখন উল্টিয়ে দিব। এই ফিশ ফিঙ্গারগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এই ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এইভাবেই বাকিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল, খুবই মজাদার ফিশ ফিঙ্গার। এটা তৈরি করা খুবই সহজ। আমি একটি ভেঙে দেখাই এর ভিতরটা কেমন হয়েছে। এই ফিশ ফিঙ্গারটি দেখতেই সুন্দর নয়, খেতেও ভীষণ মজার। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।